পাঁচটা উইকেট দখল করে ম্যাচর শ্রেষ্ঠ। আফ্রিকাত সিংহ গর্জন করা সেই অর্শদীপ প্রবল সমস্যাত পড়েছিল ম্যাচর মাজতে, কিন্তু কিয় পাঁচটা উইকেট দখল করে প্রথম এদিনিয়া ম্যাচত অকলেই শেষ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার বেটিং। ম্যাচর শ্রেষ্ঠ খেলুয়ে হয়েছে সেইগী অর্শদীপ সিং, খেলর মাঝভাগত গুরুতর বিপদত পড়েছিল, কিন্তু কিয় উশাহ নিশাহ লবলে অসুবিধা হয়েছিল তেওঁর। পরিস্থিতির দ্রুত খাপ খুয়াই লোবেই সফলতা লাভ করা মন্তব্য করেছে ভারতীয় পেসারগিয়ে। জোহান্সবার্গর নিউ বান্দারাজর স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছিল দেওবার ম্যাচখন। সেই স্টেডিয়ামখন সমুদ্রপৃষ্ঠরপর প্রায় 600 ফুট উচ্চতাত অবস্থিত। তাত খেলি থাকতে সমস্যাত পড়েছিল তেওঁ। ম্যাচ শেষ হওয়ার পিছত কয় শরীরের কিছু বিষ এতিয়াও আছে যদিও কোনো সমস্যা হওয়া নাই। কেটামান ওভার বোলিং করার পিছত গম পালো যে স্টেডিয়ামখন ইমান ওখ স্থানত আছে, আন খেলপথারতকে ই বহুত বেলে। তেতিয়া উশাহ লবলে কষ্ট হয়েছিল। তারপরা ম্যাচলে ঘুরি অহার বাবে কে এল রাহুল ভাইক ধন্যবাদ। তেওঁই মোক পাঁচটা উইকেট লবলে চেষ্টা করবলে কয়। উইকেট কেরিয়ারের প্রথম চারিখন এদিনিয়া ম্যাচত অর্শদীপে কোনো উইকেট লওয়া নাছিল। পঞ্চম ম্যাচত তেওঁ এটা ইনিংসত পাঁচটা উইকেট দখল করে। সেই প্রসঙ্গত অর্শদীপে কয় যে ম্যাচর পূর্বে তেওঁর উপর যথেষ্ট হেঁচা আছিল। পঞ্জাবর এই পেসারগীর ভাষাত এদিনিয়া ক্রিকেটত মই ইয়ার আগতে কেতিয়াও ভারতর হয়ে উইকেট লওয়া নাই, গতি অলপ মানসিক চাপত আছিল। আজি একলগে পাঁচটা উইকেট লাভ করে বর ভাল লাগিল। চেষ্টা করেছিল বেটারসকলক বোল্ড আউট করা বা তেওঁলোকক LBW ফান্ডত পেলোয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।